আজ আমরা রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে গাছপাঠা বা ইঁচড়। এখন আমি দেখাবো কিভাবে পাঠার মাংসের মতো করে আমি এই রেসিপিটি তৈরি করেছি। আমি একটু জোর দিয়ে বলছি, আপনারা যদি আমার প্রতিটা স্টেপ ফলো করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা অসাধারণ একটি রেসিপির স্বাদ পাবেন। তাই ভিডিওটি পুরোটা দেখুন আর পছন্দ হলে বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন। সহজ বাঙালি রান্না চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর ইতিমধ্যে যারা কানেক্টেড হয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে মূল রান্নাতে যাওয়া যাক। আমি এখানে আধা কেজির মতো ইঁচড় কেটে নিয়েছি। ইঁচড়টাকে আমি 5-6 মিনিট গরম জলে ভাপিয়ে ঠান্ডা করে নিয়েছি। বন্ধুরা, অনেক আগে আমাদের চ্যানেলে ইঁচড় কিভাবে কাটতে হয় এবং কিভাবে নিরামিষ ইঁচড় রান্না করতে হয় তার উপর দুটো ভিডিও বানিয়েছিলাম। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দুটোরই লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আরও নিয়েছি 150-200 গ্রাম চিংড়ি মাছ। মাছগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজ বাটা আমি একটা পেঁয়াজ বেটে নিয়েছি। রসুন বাটা 1 চা চামচ, ধনিয়া বাটা 1 চা চামচ, জিরা বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, শুকনো মরিচের গুঁড়া স্বাদ মতো। আর ফোড়নের জন্য আমি নিয়েছি 2 তেজপাতা, 2 শুকনো মরিচ আর সামান্য গোটা জিরে। আর রান্নার শেষে আমি একটু গরম মশলার গুঁড়ো এবং ব্রাউন সুগার ব্যবহার করব এবং রান্নাটি করব সয়াবিন তেলে। প্রথমেই চিংড়ি মাছগুলো আমি একটু ভেজে নেব। তার জন্য একটু লবণ, সিকি চামচ পরিমাণ লবণ এবং সিকি চামচ পরিমাণ হলুদ দিয়ে আমি এটিকে মাখিয়ে নেব। আমি একটি কড়াই আঁচে বসিয়ে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। চিংড়ি মাছগুলোকে আমি খুব বেশিক্ষণ ভাজব না, তাহলে মাছগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। আমার মাছটা দিয়ে আমি প্রায় 2 মিনিট ধরে নাড়াচাড়া করে নিয়েছি, মাছটা ভাজা হয়ে গেছে। এখন মাছগুলো তুলে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজার পরে বেশ খানিকটা তেল রয়ে গেছে, এই তেলের মধ্যেই আমি ইঁচড়টাকে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি ইঁচড় গুঁড়ো। আমি এখানে ইঁচড়ের ভিতর আলু ব্যবহার করিনি, আপনারা কেউ চাইলে আলু ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ, 1/2 চামচ পরিমাণ হলুদ। ইঁচড়গুলো দিয়ে আমি প্রায় 3-4 মিনিট ধরে ভেজে নিয়েছি। এখন ভাজা ইঁচড়গুলোকে আলাদা করে নেব। কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। এখন এই কড়াইটাতে আমি দিয়ে দিচ্ছি একটুখানি তেল। খুব বেশি তেল দেব না। এই তেলের মধ্যে আমি এখন ফোড়ন দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি 2 শুকনো মরিচ, 2 তেজপাতা এবং গোটা জিরে। ফোড়নের সুন্দর একটা গন্ধ পাচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি একটা মশলার মিশ্রণ বানিয়ে নেব। তার জন্য আমি বাটিতে একটু জল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ জিরা বাটা, 1 চামচ পরিমাণ ধনিয়া বাটা। এর ফাঁকে আমি পেঁয়াজগুলো একটু নেড়ে নেব। পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব আমি 1/2 চামচ পরিমাণ রসুন বাটা। রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন এই মিশ্রণের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং 1 চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এদিকে আমার পেঁয়াজ এবং রসুনটা বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজ এবং রসুন ভাজার মধ্যে আমি এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষে গেছে, তেল ছেড়ে আসছে। এখন এই কষানো মশলার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ইঁচড়গুলো। তলায় যাতে লেগে না যায় তার জন্য একটুখানি জল দিয়ে দিচ্ছি। এর মধ্যে জল দেওয়ার ফলে দুইটা কাজ হবে, নিচে লেগে যাবে না আবার মোটা
এপিসোডের মধ্যে মশলাটা বেশ ভালোভাবে ঢুকে যাবে। একটু জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নেবো। দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণ লবণ। আমি লবণটা সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নেবো। এর মধ্যে একটু কাঁচামরিচের ফ্লেভার আনার জন্য আমি দিয়ে দিচ্ছি 4টি চেরা কাঁচামরিচ। আপনারা চাইলে অ্যাভয়েডও করতে পারেন। আমি প্রায় 4-5 মিনিট ধরে নেড়ে নেড়ে কষিয়ে নিয়েছি। একটু দেখিয়ে দিই কতটা সিদ্ধ হয়েছে। এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি এখন ঝোলের জন্য অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে এটিকে 5-7 মিনিট রান্না হতে দেবো। 5 মিনিট হয়ে গেছে। ওয়াও, খুব সুন্দর একটা গন্ধ পাচ্ছি। আমি কিন্তু এটাতে খুব বেশি ঝোল রাখবো না, আপনারা কেউ চাইলে ঝোল রাখতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। নিচোড়টা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ব্রাউন সুগার। আমার রান্নাটি শেষের পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। আপনারা কেউ চাইলে নামানোর আগে একটুখানি ঘিও ছড়িয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আরও সুন্দর একটা গন্ধ তৈরি হবে। আমার রান্নাটি শেষ, অর্থাৎ আমি এরকম ঝোল রাখতেই চুলাটি বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট, তারপর গরম গরম পরিবেশন করবো। আপনারা যদি কেউ চান ঝোল একেবারে শুকিয়ে নিতে পারেন, বা এর থেকে বেশি ঝোলও রাখতে পারেন। ওয়াও, মনে হচ্ছে মাংসের গন্ধ পাচ্ছি, সত্যি পাঁঠার মাংসের মতো গন্ধ পাচ্ছি। এখন পরিবেশনের পালা। তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে ইঁচড় বা গাছ পাঠা। আপনারা কালার দেখে নিশ্চয় অনুমান করতে পারছেন রেসিপিটি কেমন হয়েছে। রেসিপিটি কেমন হলো তা কমেন্ট বক্সে জানালে খুশি হব। আর আপনারা যদি আমার এইভাবে ট্রাই করেন, তাহলে অবশ্যই জানাতে চেষ্টা করবেন রেসিপিটি কেমন হলো। ওয়াও, সত্যি অসাধারণ হয়েছে। এর গন্ধটা ঠিক পাঁঠার মাংসের মতোই হয়েছে। আগামী পর্বে আমি দেখাবো কিভাবে মজাদার নিরামিষ আলু পটলের ডালনা তৈরি করতে হয়। নতুন বন্ধুরা, আমাদের ভিডিওগুলো মিস করতে না চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে নিন। আমাদের সকল সাবস্ক্রাইবার এবং দর্শকদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।